হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন ইউটিউব চ্যানেল পুষ্পলতা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমি আলোচনা করবো কীভাবে টবের ভিতরই সহজেই সিম গাছ চাষ করা যায় তার জন্য আমাদেরকে প্রথমেই মাটি প্রস্তুত করে নিতে হবে বন্ধুরা সিম গাছে পঞ্চাশটিরও জাত রয়েছে এর মধ্যে বিভিন্ন হাইব্রিড জাত রয়েছে ও দেশি জাত রয়েছে সিম গাছ ইদানিং খুব জনপ্রিয় হয়ে উঠেছে যাতে সহজেই মানুষ অল্প পরিসরের জায়গাতেই খাটো জাতের সিম রোপণ করতে পারে খুব একটা বেশি টাল বা মাচা দেওয়া লাগে না তবে আজকে আমি যে সিম গাছটি নিয়ে দেখাবো সেটি হচ্ছে একটি দেশি প্রজাতির উচ্চ ফলনশীল সিম এটি তুলনামূলক রোগ প্রকার আক্রমণও কম হয় আবার দেশি প্রজাতির হওয়ায় তো ফলনও অনেক বেশি হয় এই জাতটিতে অনেক বড় বড় সিম হয় বন্ধুরা সিম গাছ রোপণের আদর্শ সময় হচ্ছে আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত এই টাইমে সিম গাছ রোপণ করলে সিম গাছ খুবই সুন্দরভাবে বেড়ে ওঠে এবং পরবর্তীতে আরও বেশ কয়েক মাস সিমের ভালো ফলন পাওয়া যায় একটি সিম গাছ যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা যায় তাহলে তার থেকে প্রচুর ফলন পাওয়া যায় এবার আসি মাটি প্রস্তুতির পদ্ধতি সম্পর্কে সিম গাছের জন্য আদর্শ মাটি হচ্ছে দোয়াশ মাটি বা বেলে বেলেদোয়াশ মাটি হচ্ছে খুবই ভালো হয় সিম গাছের জন্য এর সঙ্গে দেখা যাচ্ছে ষাট ভাগ হচ্ছে ষাট ভাগ হচ্ছে আপনার সিমগাছের জন্য উর্বর দোয়াশ মাটি বা বেলে বেলেদোয়াশ মাটি নিতে হবে এবং চল্লিশ ভাগ জৈব সার দিয়ে সেটাকে মিশ্রিত করে তার সাথে দুই মুঠো ছাই নিতে হবে যদি থাকে না থাকে তাহলেও কোনো সমস্যা নেই ছাই দিলে এক ধরনের ছত্রাকনাশকের কাজ করে যা গাছের গোড়াকে পচতে দেয় না অনেক সময় গাছের গোড়ায় অতিরিক্ত জল জমার কারণে বা বিভিন্ন কারণে গাছের গোড়া পচে যেতে পারে এই কারণে মানুষ তার গাছের গোড়ায় গাছ রোপণের পূর্বে ছাই দিয়ে দেয় এরপরে অন্য একটি পাত্রে যে আপনি বিষটা লাগিয়েছিলেন সেই বিষটা থেকে যে চারাটা হবে সেটা আপনি এই টবের ভিতর প্রতিস্থাপন করতে পারেন প্রতিস্থাপন করার পরে টবে এইভাবে সুন্দরভাবে মাছা দিয়ে দিতে হবে আমি এই গাছটিকে দুই মাস আগে রোপণ করেছি গাছটার চেহারা এরকম হয়েছে গাছ মোটামুটি ভালোই সুস্থ আছে তেমন কোনো রোগ পোকা নেই দেখুন গাছটির চেহারা ভালোভাবে শুধু মাঝে মাঝে আমি করি কি যে লতাগুলো যদি বাইরের দিকে ছেয়ে যায় সেগুলোকে একটু মাচার উপর তুলে দিই যাতে করে গাছটি সুন্দরভাবে মাচাটার উপর ছেয়ে থাকে বন্ধুরা আমি এই গাছে মাসে দুইবার করে সার দিই একবার আমি খোল পচা জল দিই তিন চার দিন খোল পচিয়ে সেই জলটা দিই আর আরেকবার আমি রাসায়নিক সার ব্যবহার করি সেটি হচ্ছে টিএসপি মানে ফসফেট ট্রিপল সুপার ফসফেট ও পটাশ আর ইউরিয়া একসঙ্গে মিশিয়ে আমি দেড় চামচ দিয়ে টবে চারিপাশে দিয়ে জল ঢেলে দিই গাছের গোড়ায় যেন রাসায়নিক সার না লাগে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এছাড়াও সিম গাছের বিভিন্ন রোগ পোকা হয় তুলনামূলকভাবে অন্য গাছ থেকে সিমের রোগ পোকা বেশি হয় এই যে দেখছেন যে স্পট পড়েছে সিম গাছে এটা একটা খুবই মারাত্মক রোগ সারা গাছের পাতাই এইটা ছড়িয়ে পড়ে তাই আমি দমনের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই যে স্পট পড়া পাতাগুলো ছিঁড়ে ফেলি এতে অনেকটাই দমন হয় নিয়ে পাতাগুলো অন্য জায়গায় ফেলে দিই আর তাছাড়াও সিম গাছে প্রতি সপ্তাহে কীটনাশক স্প্রে করলে সবথেকে ভালো হয় কী জাতীয় কীটনাশক স্প্রে করতে হবে পরবর্তী ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব এবং মাস অনুযায়ী কি কি খাবার দিতে হবে আমি পরবর্তী ভিডিওতে সেটা খুব ভালোভাবে আলোচনা করে দেখাবো এবং ছিম গাছে যখন ফুল ও ফল আসবে সেটাও দেখাবো বন্ধুরা দেখুন কিভাবে ছোট পরিসরে আমি চারটা বাঁশের চটা করে দিয়ে নিচের দিকে তার উপরে মাচা করে দিয়েছি তাতেই শিম গাছটা কত সুন্দর বেয়ে মানে একটা ঝাঁকড়ালো ভাব এসেছে এভাবে আপনারা সহজেই আপনাদের টবের উপরে ছাদের আঙিনায় আপনারা এইভাবে গাছ করতে পারেন এবং গাছটাও আশা করি ভালোই হবে এভাবে যদি আপনারা গাছ করেন আপনাদের গাছও এরকম হবে এবং আপনারা সেই গাছ থেকে অধিক ফলন পাবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবে